e-learning class standard one English. দেখো তোমাদের এর আগে পেজ নম্বর 17 এর আর্টিকেলস পড়িয়েছিলাম আর্টিকেলস এ এন্ড ডি কোথায় বসে সেই সম্বন্ধে তোমাদের বলেছি এবং পেজটা তো কোটাটা পড়িয়ে দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই আর্টিকেলস জেনেছো এবং কনসোনেন্ট ভাইলের আগে কি বসে সেটাও আমি বলেছি এবং কোন নির্দিষ্ট কিছু বোঝালে সেখানে কি বসে ডি বসে বলেছি সেটাও যে নিয়মটাও হয়েছে আজকে তোমাদের দেখো 18 পেজ 18 এ 1 এর দাগে দেয়া আছে দেখো ফিল আপ দা ব্ল্যাঙ্কস উইথ এ এন্ড ডি দিয়ে শূন্যস্থান আমরা পূরণ করব এখানে দেখো ড্যাশ অ্যাপেল ড্যাশ অ্যাপেল তাহলে অ্যাপেলের এ আগে আছে তাহলে এ তে কি ভাইল ভাইলের আগে আমরা কি ব্যবহার করি এন তাহলে এন আপ এখানে কি লেখা আছে দেখো তারপর একটা গঙ্গা গঙ্গা কি একটি নদীর নাম হ্যাঁ নির্দিষ্ট একটা নদীর নাম গঙ্গা গঙ্গা কিন্তু আমাদের দুটো নেই সেই জন্য ভারতের মধ্যে আমাদের একটা বৃহত্তম নদী গঙ্গা এখানে দেখো গঙ্গার আগে কি বসবে ডি তাহলে আমরা এখানে বসবো ডি গঙ্গা অনেস্ট আছে এখানে অনেস্টের উচ্চারণ কি এ আসছে তো অনেস্টের উচ্চারণ ভাইলের মতো বলে এখানে কিন্তু এন অনেস্ট হবে হ্যাঁ তার এর আগে বলেছি তোমরা পড়েছো এবং আমি লিখেও দিয়েছিলাম পড়ে আবার দেখো আমি এই অনুশীলনীটা পুরোটাই করে দিচ্ছি এন অনেস্ট আচ্ছা বক্স বি ও এক্স বক্স বক্স মানে কি বাক্স তাহলে বি আছে কনসোনেন্ট তাহলে এ বক্স একটি বাক্স ফক্স ফক্স মানে ফ্যাক্সিয়া ফক্স একটা মানে কি অ্যানিমালস এর নাম ফক্স তাহলে এখানে এ ফক্স একটি ফ্যাক্সিয়া এবারে দেখো সান আছে এস ইউ এন সান সান মানে সূর্য আমাদের কি সূর্য কি একটি নির্দিষ্ট একটাই সূর্য এখানে কি বসাবো আমরা ডি বসাবো ডি সান অক্স ও এক্স অক্স অক্স মানে কি সান ও আছে ও কি ভাইল ভাইলের আগে এন হবে এন ও অক্স আবার দেখো এখানে মুন আছে মুন এম কি কনসোনেন্ট মুন দা মুন মুন মানে চাঁদ একটি চাঁদ নির্দিষ্ট বোঝাচ্ছে এখানে দি দেবে তোমরা ডি মুন বাস ডি ইউএস বাস একটি বাস এ বাস তাহলে এইভাবে তোমরা এক এক দাগে অনুশীলনীতে দেখো ফিল আপ দা ব্ল্যাঙ্কস এ এন্ড ডি কিভাবে দিয়ে আমরা এই শূন্যস্থানটা ফিল আপ করলাম এবার দেখো টু রাইট ইন ইংলিশ ইংরেজিতে লিখতে হবে এখানে বাংলায় দেয়া আছে দুই নম্বরে দেখো গাছ কি গাছ কি গাছ কি ইংরেজি কি হবে তাহলে এ টি গাছ টি তারপরে কি আছে দেখো চাঁদ কি এখানে গাছটি একটাকে নির্দিষ্ট বুঝালে ডিও দিতে পারো এও দিতে পারো তবু ডি দিলাম আমি আচ্ছা চাঁদ চাঁদ টি চাঁদ টি ডি মুন চাঁদ টি একটি পিঁপড়ে একটি পিঁপড়ে এন এন একটি পিঁপড়ে এন
কমলা লেবু এন্ড অরেঞ্জ এন্ড অরেঞ্জ একটি কমলা লেবু একটি বই একটি বই এই বালিকাটি দিস গাছ তাহলে দেখো তোমরা আবার আমি দুই জায়গাটা বলছি গাছটি ইংরেজি কি হবে দি ট্রি চাষ ইংরেজি কি হবে দি মুন একটি পিঁপড়ে এন এন্ট একটি কমলা লেবু এন অরেঞ্জ একটি বই এ বুক এই বালিকাটি দিস গাছ এইভাবে তাহলে একের আগে এবং দুই জায়গাটি বললাম এবারে চলে যাচ্ছি তিনের দাগে দেখো রাইট ইন বেঙ্গলি এই যে দি ইংলিশ বুক তাহলে এই এটি কি এই ইংরেজি বই মানে এটি ইংরেজি বই তাহলে দি আর্থ এটা কি হবে দেখো দি আর্থ পৃথিবী এ বয় একটি বালক অ্যান্ড এলিফ্যান্ট একটি হাতি দি রিভার নদীটি হ্যাঁ দি রিভার আছে নদীর কি বোঝাবে তারপরে দেখো তোমরা এই যে ফোরের দাগে যেটা আছে এখানে তীর চিহ্ন দেবে উত্তর বসানো আছে দি আর্থ হবে না শুধু আর্থ হবে তাহলে এই যে দি আর্থ তীর চিহ্ন দেবে এ আউল হবে না এন আউল হবে এন আউলে তীর চিহ্ন দেবে এন আউল মানে ভুল হবেই কারণ ওটা ভাইর আছে এই জন্য এন আউল হবে দি সান আছে এ সান আছে আগেই বলেছি যে সান মানে সূর্য সূর্য একটি নির্দিষ্ট এই জন্য এখানে দেখো দি ব্যবহার রয়েছে দি সান এন আওয়ার এ আওয়ার এন আওয়ার হবে আওয়ারের উচ্চারণ কি ভাইলের মতো তাই এখানে এ ব্যবহার হয়েছে ওই এন ব্যবহার এ না হয়ে এন হয়েছে এই জন্য এন আওয়ার তাহলে এক দুই তিন চার বলে দিলাম এইভাবে তোমরা বারবার বাড়ির খাতায় লিখে অভ্যাস করবে এবং বই ভালো করে পড়বে হার ভালো থাকবে।